আমরা মাওলানা ভাসানীর পরিবার, মাওলানা ভাসানীর খোদাই খেদমতদার, মাওলানা ভাসানীর বিশ্ব শিশু সংগঠন সহ আমরা মর্মাহত। আপনারা জানেন এই বর্তমান সরকার, বর্তমান প্রধানমন্ত্রী, উনি 1999 সালে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সন্তোষে স্থাপিত করেছেন। কিন্তু তারপরেই দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে মাওলানা ভাসানীর ইতিহাস থেকে মাওলানা ভাসানীকে পাঠ্যপুস্তক থেকে উঠিয়ে দিয়েছে। মাওলানা ভাসানীর সেই মাওলানা ভাসানীর জন্ম মৃত্যু বার্ষিকীতে এসএসসি পরীক্ষার আয়োজন করে। আমি তাদেরকে ধিক্কার জানাই যে বঙ্গবন্ধু মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর পায়ের কাছে রাজনীতি শিখেছে, যে ক্ষমতায় যাওয়ার পরেও প্রতি সপ্তাহে মাওলানা ভাসানীর কাছে গিয়েছে। অথচ প্রধানমন্ত্রী দুই হাজার সাল থেকে 21 সাল থেকে একবারও যায়নি। আপনার কেন এত অপকারতা? আপনি তো দেশের মানুষ চান না, দেশের মাটি চান না, আপনার স্বার্থ আদায় করতে এসেছেন। মাওলানা ভাসানী বলেছেন, শেখ মুজিবুর রহমানকে উদ্দেশ্য করে বলেছেন, যারা মুজিব 1957 সালে উনি ন্যাপ গঠন করেছিলেন এই জন্যই, 1957 সালে যে বঙ্গবন্ধু তোমার দলে যারা রয়েছে চোর ডাকায় তাদেরকে সহ্য করা হবে না, এই জন্য আমি সারা জীবন মজলুম মেহনতি মানুষের পাশে। আমি বিবিনুরকে বলবো, তুমি সারা জীবন মজলুম মেহনতি মানুষের পাশে থাকবে। আমাদের মাওলানা ভাসানীর পরিবার, মাওলানা ভাসানীর ভক্ত মরিদান অনুসারী কৃষক কামার কুমার জেলে তাঁতি তোমাদেরকে নিয়েই আমরা শেখ হাসিনাকে এই রাষ্ট্রীয় ক্ষমতা থেকে নামিয়ে আমরা দেশের আন্দোলনে আমরা সরকার, জাতীয় সরকার গঠন করব, দেশের মানুষকে শান্তি দেব। এটা মেনে নেওয়া যায় না। এই নামধারী ছাত্রলীগ, নামধারী ছাত্রলীগ মাওলানা ভাসানীকে কলঙ্কিত করেছে, এটা মেনে নেওয়া যায় না। আপনারা আসুন, ডক্টর রেজা কিবরিয়াকে বলবো, এদেশ 30 লক্ষ মা বোনের নিয়ে স্বাধীন হয়েছে, এটা মুক্তিযোদ্ধার দেশ, এই দেশে আমরা কোনো অন্যায় করতে দেব না। ইনশাল্লাহ বিপি নূর সহ ডক্টর রেজা কিবরিয়া সহ সবাই আবার মাওলানা ভাসানী 12ই ডিসেম্বর সন্তোষে যাবে। আমরা ভাসানী পরিবার, ভক্ত মরিদান অনুসারীরা, আমরা মাওলানা ভাসানী সেই আড়াই হাত লাঠির মাধ্যমে আমরা আমাদের সকল মিলে রক্তের বিনিময়ে আপনাদেরকে আমরা নিরাপত্তা দেব ইনশাল্লাহ। আমরা আপনাদের সাথে রয়েছি। আপনারা বক্তব্য বেশি বাড়াবো না। সর্বশেষ একটি কথা, প্রধানমন্ত্রী আপনাকে বলতে চাই, এদেশের এই গণ অধিকার পরিষদকে থামানো যাবে না, ছাত্রদেরকে থামানো যাবে না। আমরা মাওলানা ভাসানী পরিবার এতদিন কিছু করিনি, আজকে আমরা তাদের সাথে রয়েছি ইনশাল্লাহ। আপনারা ভুলে যাবেন না, মাওলানা ভাসানীর ফ্যামিলিকে আপনারা একদিনের জন্য মূল্যায়ন করেন নাই। আমার বিপিনুরকে যখন পুলিশ ফাঁড়িতে আনা হয়েছিল, সেই সময় আমাদের দুই ফুপু সহ আমরা তার সাথে কথা বলেছি ইনশাল্লাহ। আমরা ওই সময় আসলে 3 দিন প্রোগ্রাম করার কারণে আমরা প্রস্তুতি নিতে পারি নাই। ইনশাল্লাহ আগামী 12ই ডিসেম্বরে বিপিনুর যাবে, এবং আমরা বিপিনুর যদি মনে করে, আমরার ডক্টর রেজা কিবরিয়া মনে করে, আমাদের শ্রমিক সংগঠন কৃষক কামার কুমার জেলে তাঁতি এবং ভক্ত মরিদান নিয়ে আমরা রাজপথে আন্দোলন করে এই সরকার জালেম সরকারকে হটিয়ে দেশের স্বাধীনতা কামুর মানুষের আন্দোলন ঐক্যবদ্ধ হব, এই আশা রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। যুগ যুগ দিয়ে তুমি মাওলানা ভাসানী, যাই হোক মজলুম মেহনতি মানুষের। এ পর্যায়ে
জিও তুমি মাওলানা ভাসানী আমরা মাওলানা ভাসানীর নির্বতি দলের সভাপতি মহাবিদ্রোহী মহানায়ক মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী 45তম ফাঁস দিবসে গণ অধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া এবং ভিপি নূর সহ নেতাকর্মীদের মাজারে পুষ্প অর্পণ করতে আসা এই ছাত্রলীগ নামধারী ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। ধর্ষণ করেছে, দুই শতাধিক মানুষকে হত্যা করেছে, সর্বশেষ নেতার কিনা যদি হত্যা করত তাহলে এই অতিপ্রদীপের বিচার হতো না, সবার কোন বিচার হয়নি। আমাদের উপর হামলা করেছে, এই হামলার পরবর্তীতে জনাব আব্দুল কাদের সাহেব তিনি একটি বক্তব্য দিয়েছিলেন, ব্যক্তিগত যখন আমাদের উপর হামলা হয় এর আগে দুটি জনের উপর যখন পুলিশের হামলা হয়েছে প্রত্যেকবারে তিনি বক্তব্য দিয়েছেন, আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন, যারা সন্ত্রাসী তাদের বিচারের কথা বলেছেন, কিন্তু একজনের বিচার হয়েছে আমাদের প্রত্যাঙ্গনে যে হামলা হয়েছে এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নাই, সরকারের উচ্চ মহলের নির্দেশেই আমাদের উপরে এই হামলা হয়েছে। সুতরাং সরকার এই মানুষের নদীর পর্দার বিচার করবে না, জনগণের আদালতে এই নদীর পাল মানুষের পিয়ামা সাহাদের বিচার করতে হবে, আর সেজন্য আমাদের ঐক্যবদ্ধ করতে হবে, জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। আজকে জাতিকে নানান ভাবে বিভক্ত করে রাখা হয়েছে, আর সেই ঐক্যবদ্ধ করার দায়িত্ব গণ অধিকার পরিষদ নেবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আপনাদের মধ্যে বক্তব্য রাখবে বাংলাদেশের ভাসানী বোর্ডের চেয়ারম্যান হাসরত খান ভাসানী, হাসরত খান ভাসানীকে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মধ্যে সংহতি বক্তব্য প্রদান করবে হাসরত খান ভাসানী। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সভাপতি স্বাধীনতা উপদেষ্টা